অপূর্ব দৃশ্য। তবে আমার কবুতরের গোসল যেদিন দিয়ে আমার খুব ভালো লাগে, কারণ আমরা কালকে দিতে পারি নাই, আজকের জন্য সব কবুতর আসছে আমাদের এই সিজনের প্রথম সব কবুতর ছাড়া, এর জন্য দেখতেও ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে শনিবার, অনেকদিন পরে আজকে আমাদের সব কবুতর একসাথে ছাড়ছে, এ টু জেড যা আছে কবুতর একসাথে ছাড়া, কারণ আমাদের গোসল দিবসকে। গোসলটা কবুতরের জন্য কত ইম্পর্টেন্ট আপনারা একটু পরে দেখলে বুঝতে পারবেন, যে গোসলের জন্য কবুতর কী ধরনের মরি হয়ে থাকে। অপূর্ব দৃশ্য, আসলে গোসলটা কবুতর এখন দেওয়া ইম্পর্টেন্ট, কারণ ওর শরীরে প্রচণ্ড পরিমাণে হিট থাকে। আপনারা সবাই জানেন যে কবুতর শরীরে প্রচণ্ড পরিমাণে হিট থাকে, তারপরে আমরা বিভিন্ন ধরনের গরম মানে ওষুধ দিতেছি, ওর শরীর প্রচণ্ড হিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কবুতরের যে এখন গোসল মানে কন্টিনিউ সপ্তাহে অন্তত দুইটা দিন, আর শীতকালে অন্তত একটা দিন, হ্যাঁ, কারণ শীতকালে বেশি গোসল দিলে কবুতরের পর পরার একটা প্রবণতা থাকে, কিংবা আবার গোসল না দিলে দেখা যায় কবুতরের পর খেয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, এই হলো প্রবলেম, দুই দিক দিয়ে প্রবলেম। এখন সব চিন্তাভাবনা করে আপনার কবুতরের গোসলটা দেওয়া দরকার। এখানে বাচ্চা কবুতর মানে পাঠা কবুতর যেগুলো আছে, এবং কিছু বয়স্ক কবুতর, এগুলো হলো সিনিয়র কবুতর। এইগুলি সিনিয়র কবুতর সবসময় টিনের চালা থাকে, আর জুনিয়রগুলো সব ওদিকে থাকে। আচ্ছা, আমরা গোসলের সাথে গোসলে পানির সাথে কী দিব? বাথ সল্টটা সবাই ইউজ করে, কারণ বাথ সল্টটা দেখা যেতেছে যে ওই মোরগটা সরাই দাও, মোরগটা মারবো সবাই। বাথ সল্টটা দেখা যেতেছে যে খুবই একটা উপকারী জিনিস। চুয়া চন্দন নাকি পাল্লা দিবা নাকি জিগাইল? তো বাটসলটা দিতে পারেন। আমি এটার সাথে মানে অল্প বাটসল, বাটসল আর ফিটকারি আর প্লাস পটাশ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ফাদিলটা, হ্যাঁ, তো এইটা দেই। এইটা দিলে কবুতরের পরগুলো আমি দেখছি যে ফিটকারি পটাশ আর টিমসন দিয়ে আমি পরগুলো মোটামুটি আল্লাহর রহমতে ভালো রাখতে পারছি। অনেকের দেখা যায় সিজনের ভিতরে কবুতরের পর খেয়ে যায়,
তো আল্লাহর রহমতে আমার একবার হয়েছিল মনে হয় পর খাওয়া, তাছাড়া আর হয় নাই। আমি পরটা ভালো মতোই রিকভার করতে পারি, অটোমেটিক হয়ে যায় আল্লাহর তরফ থেকে। কারণ এই গোসলটা, এই যে আবার গেল, আবার গেল, এক ওই ওই রাস্তার জন্য যাব না, ওইটার আগে বাইক করে দাও তাহলে যাইব। বরাবরই আমার কবুতরের গোসল যেদিন দিয়ে আমার খুব ভালো লাগে, কারণ আমরা কালকে দিতে পারি নাই, আজকের জন্য সব কবুতর আসছে আমাদের এই সিজনের প্রথম সব কবুতর ছাড়া, এর জন্য দেখতেও ভালো লাগতেছে। কবুতর এইখানে আরও অনেক আছে, ওইখানে কিছু আছে, ওইটার উপরে কিছু আছে, এখানে কিছু আছে, টিনের চালে কিছু আছে, ওই চিপাদে কিছু আছে, সব একসাথে হয় নাই শেষে। হ্যাঁ, গোসল করার শেষে কবুতরকে ঢোকানোর আগে অবশ্যই কবুতরকে শুকিয়ে নেবেন। এখন আপনি শুকানোর জন্য কবুতরকে বামে রাখতে পারেন, 15-20 মিনিট আধা ঘন্টা শুকিয়ে গেলে তারপর ওকে বাড়ি দিতে পারেন। একবার বাড়ি দেওয়ার পর দ্বিতীয়বার বাড়ি, আবার দ্বিতীয়বার বাড়ি দেওয়ার পরে ঢুকাই দিবেন, তখন মোটামুটি ওর শরীর শুকিয়ে যায়। এবং শুকিয়ে যদি না যায় সেই ক্ষেত্রে কবুতরের উকুন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, যে কোনো স্কিন সমস্যা কবুতরের হয়, যা কবুতরের জন্য খুবই খারাপ, তো শুকানো, শুকায় নিলে সবচেয়ে ভালো হয়, এটা একটু মাথায় রাখবেন সবাই।